ফের জাল নোট ও হেরোইন উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে। সুতি থানার সাজর মোড় এলাকা থেকে 2,10,000 টাকার জাল নোট সহ 310 গ্রাম হেরোইন উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হয় তিনজনকে। রবিবার রাতে বাসে করে কলকাতার উদ্দেশ্যে জাল নোটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। ধৃতদের মধ্যে একজন নাবালক রয়েছে। ধৃত শামসুদ্দিন আহমেদ সিরাজুল ইসলাম বৈষ্ণব নগরের বাসিন্দা ও সফিকুল শেখ গোপালগঞ্জের বাসিন্দা বলে জানা যায়। ধৃত তিনজনকে সোমবার জঙ্গিপুর আদালতে তোলা হয়। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।